প্রশাসনকে বলব মনিটর করা হচ্ছে সারা বাংলাদেশে কোন ওসি, কোন এসপি, কোন ডিসি কি করছেন, কি ব্যবহার করছেন, বাংলাদেশে মনিটর করা হচ্ছে। এই মনিটরে কেউ ধরা পড়েন না, সেই জায়গায় ধরা পড়েন না। আবার এবারও শেখ হাসিনা মনে করছে, এবারও নির্বাচন কমিশনারকে বানিয়ে দিয়েছে, তাদের অধীনে নির্বাচন করে উনি আবার আগের রাতে ভোট দিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আবার ক্ষমতায় আসবে। শেখ হাসিনার এই স্বপ্ন খোয়াবে পরিণত হবে, এই খোয়া পূরণ হবে না, এই স্বপ্ন বাংলাদেশে আর পূরণ হবে না। জনগণ আজকে রাজপথে নেমে এসেছে, ঢাকাবাসী আজকে রাজপথে নেমে এসেছে, বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে। এই মাটি উর্বর মাটি, এই মাটি বিএনপির মাটি, এই মাটিতে কাউকে যা খুশি তাই করতে দেওয়া হবে না। তাই কস্তুরি খালেদা জিয়ার মুক্তি হবে, তারেক রহমান দেশে আসবে, দেশ পরিচালনা করবে বিএনপি সম্রাট। তাই সর্বশেষ আমি একটি স্লোগান ধরব, আপনারা ধরবেন আপনারা, বিহার করে বিহার করে ধরেন, বিহার করে মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আসবে ফিরে বীরের মেশে তারেক রহমান বাংলাদেশে, আসবে ফিরে বীরের মেশে বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া, গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া রাজপথ থেকে কেউ যাবে না। তাই আজকে একটি মাত্র পথ আমাদের, সেটি হলো আন্দোলন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন ফয়সালা হবে রাজপথে, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে, সেই ফয়সালা রাজপথে হবে। গণতান্ত্রিক আন্দোলনে সেদিন জনগণের কাছে জিজ্ঞেস করতে চাই, হাসিনার পতন ছাড়া আপনার ঘরে ফিরবেন? হাত দেখেন তো, হাত উড়ে দেখেন, প্রয়োজন বুঝে 5,000 রক্ত দেবে, কিন্তু হাসিনার অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না, এবং মজদুর নেতৃত্বে এই ঢাকা মহানগর দক্ষিণ থেকে যে জোয়া
জোয়ার উঠেছে এবং উত্তরে যে জোয়ার উঠেছে এই জোয়ারে হাসিনা ভেসে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীনতা জিন্দাবাদ, দেশ প্রেমিকা জিন্দাবাদ, শহীদ হোক দেশ পিতা তারেক রহমান, দেশ ভাই তারেক রহমান জিন্দাবাদ। এখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব সালাম উপস্থিত আমাদের মাঝে। এই সারিতে অনেক নেতা, আমাদের সভাপতি শোকই লালবাহের সন্তান, আমাদের বীর নামাজারী দুজন ভিপি এই লালবাহের সন্তান, এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব, এক সময়ের ছাত্র নেতা, এক সময়ের যুব নেতা, রাজপথের একজন সাহসী অগ্নি পুরুষ, দক্ষিণের সদস্য সচিব জনাব রফিদুল আলম মজনু, এবং আমাদের মাঝে আরো অনেক নেতারা উপস্থিত আছেন। আমাদের যুগ্ম মহামায় কামরানি চরের সাবেক চেয়ারম্যান, আমাদের মনির চেয়ারম্যান আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের ইউনিভার্সিটি স্যার, আমাদের স্বামী স্যার, সেলি দিয়া অনেক নেতারা মহন স্যার সবই নেতারা আছে, এবং আমাদের ঢাকার জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে আরো অনেক নেতারা উপস্থিত আছেন, আমাদের কমিশনার জনাব মীর আশরাফ আলী, এবং আসুন আমাদের মাঝে এই যে উত্তর দক্ষিণের অঙ্গ সংগঠনের বিশেষ করে যে যুব নেতা গোলাম মোল্লা শাহীন এনাম এবং আমাদের কৃষক দলের অনেক নেতা কামাল দক্ষিণের, এবং অনেক নেতা এখানে উপস্থিত, আমি সবার নাম বলতে পারলাম না, মুস্তাফিজ শ্রমিক নেতা, সুমন শ্রমিক নেতা, এবং অনেক অনেক নেতারা এখানে উপস্থিত। আজকে আপনাদের এখানে আরো উপস্থিত থাকার কথা ছিল আমাদের কামরাঙ্গীর থানার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম, সে আজকে জেলে আছে, জেলে আছে আমাদের ইসাক সরকারের ভাই ইয়াকুব সরকার, আমরা তাদের মুক্তি দাবি করছি, এবং আরো যারা গ্রেফতার অবস্থা আছে তাদের আমরা মুক্তি দাবি করছি। আজকে এই সমাবেশ আমরা কেন করছি আপনাদের বুঝতে হবে, প্লিজ স্লোগান দিবেন, আমার পক্ষ শেষ করতে হবে। আমরা কেন আজকে এই সমাবেশ করছি, চালের দাম কমানোর জন্য, তেলের দাম কমানোর জন্য, ডালের দাম কমানোর জন্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোর জন্য আমরা আজকে সমাবেশ করছি, কেরোসিনের দাম কমানোর জন্য, ডিজেলের দাম কমানোর জন্য, পেট্রোলের দাম কমানোর জন্য আমরা আজকে মিটিং করছি এখানে, অক্টেনের দাম এবং অন্যান্য যে পেট্রোল মানুষ প্রতিদিন ব্যবহার করে এই সমস্ত মূল্য কমানোর জন্য আমরা আজকে এই সমাবেশ করছি। রাতে বিদ্যুৎ থাকে না, দিনে বিদ্যুৎ থাকে না, লোডশেডিং বন্ধের প্রতিবাদে এই জনগণের জন্য আমরা করছি। পানি থাকে না আমাদের দক্ষিণের আহ্বায়ক করেছে, পানি নাই, পানির মধ্যে দেখা যায় ময়লা দুর্গন্ধ, এই যে আজকের এই সমস্ত বিষয় নিয়ে ঢাকাবাসীর দাবি দেওয়া নিয়ে, বাংলাদেশের জনগণের দাবি দেওয়া নিয়ে আমরা আজকে সমাবেশ করছি। এই সমাবেশ বাংলাদেশে চলছে মাস ব্যাপী, আপনারা দেখেছেন আমাদের ভাই ভোলায় ছাত্র নেতা নূর আলমকে হত্যা করেছে, আপনারা দেখেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আমাদের ভাই আব্দুর রহিমকে হত্যা করেছে, আপনারা দেখেছেন বেড়াপুরে যশোরে আলিম কেহ হত্যা করেছে, নারায়ণগঞ্জে যুবদল নেতা শাউন প্রধানকে হত্যা করেছে, মুন্সিগঞ্জে শহীদুল ইসলাম শাউনকে যুব নেতা তাকে হত্যা করেছে। কেন হত্যা করেছে? এই যে জনগণের দাবি দাওয়া নিয়ে, জনগণকে সাথে নিয়ে আজকে ঢাকাবাসী সহ সারা বাংলাদেশে মানুষ মাঠে নেমেছে, এই জন্যই আন্দোলন বন্ধ করার জন্য, এই দাবি দেওয়া বন্ধ করার জন্য আজকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়ে গুলি চালিয়েছে, গুলিতে শহীদ হয়েছে আমাদের ভাইরা। আজকে যারা রক্ত দিয়ে গেল তাদের অনেকেই আমরা শুনেছি কাটকাতে কাটকাতে মৃত্যুর সাথে পাঞ্জাবে একটি কথাই বলেছে, আমি বাংলাদেশের জনগণের জন্য রক্ত দিয়ে গেলাম, এই দাবি দাওয়া পূরণ করতে হবে,
বাংলাদেশের জনগণ যাতে ভোট দিতে পারে, বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমি জীবন দিয়ে গেলাম, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা জীবন দিয়ে গেলাম। আজকে যারা শহীদ হলো, যারা রক্ত দিয়েছে, তাদের একটি দাবি, আগামী দিনে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, ঠিক কিনা? আর যদি আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়, আপনারা কি ভোট দিতে পারবেন? কেন্দ্রে যেতে পারবেন? পারবেন না। ভোট 30 তারিখ 29 রাতে ভোট হয়ে গেছে।